আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গ্রিল সস, অর্থাৎ চিকেন সস বা চাইনিজ সসও বলতে পারেন। এই সসটি খেতে খুবই মজাদার, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দুধটাকে গুলিয়ে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম। এখন আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিলাম। এখন আমি দুধটাকে নর্মাল ফ্রিজে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পরে ফিরে এলাম। আমি নর্মাল ফ্রিজ থেকে দুধটাকে বের করে নিয়েছি, দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে ব্লেন্ডারে জগ নিয়েছি, জগের মধ্যে দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সরিষার তেল ব্যবহার করছি, আমি আচারের তেলটা ব্যবহার করছি, আমের আচারের তেল। আচারের তেলটা ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো মনে হয়, এই কারণে আমি আচারের তেলটা ব্যবহার করছি। আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, কারণ সয়াবিন তেলটা কাঁচা আমার কাছে ভালো মনে হয় না, এই কারণেই সরিষার তেলটা ব্যবহার করাই ভালো। এই কারণে আমি 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া আমি সামান্য একটু দিচ্ছি, 1 চিমটি পরিমাণ। এখন আমি এটাকে মিক্সার মেশিনে মিক্স করে নিব। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, এখন আমি মিক্স করে নিচ্ছি। আমি মিক্স করে নিলাম, এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একটা বাটি নিয়েছি, যে বাটিটাতে আমি দুধ রেখেছিলাম সেটাই আমি নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 3 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি 3 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। দেবার পরে এখন এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন সসটা একদম জমে গেছে, ঘন হয়ে এসেছে। 3 চা চামচ দিলেই সসটা পারফেক্ট হবে, ভিনেগার 3 চা চামচ ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে জমছে না সেক্ষেত্রে আরও 1 চামচ বেশি দিতে পারেন ভিনেগারটা। তৈরি হয়ে গেল আজকের দারুণ স্বাদের চাইনিজ চিকেন সসটি, অর্থাৎ গ্রিল সসও বলতে পারেন। এমন স্বাদের গ্রিল চিকেন সসটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, আশা করছি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।